আসসালামু আলাইকুম, আমরা ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাস করছি 5 বছর থেকে। আগে কখনো এরকম পরিস্থিতি সৃষ্টি হয়নি। গত 1 মাস থেকে আমরা ঘরবন্দী আছি সরকারি নির্দেশে, এবং গত পরশু থেকে আরও 1 মাসের জন্য আমাদের বন্দিত্ব নির্ধারিত হয়েছে। বন্দি বিষয় নয়, বড় কথা হচ্ছে যে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি প্রতিদিন, সেটি আসলে মানসিকভাবে খুবই পীড়াদায়ক। কারণ আমরা আমাদের দূরাত্মীয়দের অনেককে ইতিমধ্যে হারিয়ে ফেলেছি, এবং আমরা সবসময় চিন্তিত আছি আমাদের নিকটাত্মীয়, বিশেষ করে আমাদের পরিবারের লোকজনকে নিয়ে কখন কাদের কি হয়, বিশেষ করে আমার সন্তানদের নিয়ে। কারণ এই মুহূর্তে যদি আমাদের কিছু হয়ে যায়, তাহলে আমাদের সন্তানকে দেখার কেউ নেই, আত্মীয়দের মধ্যে কেউ নেই, এই শহরে আমাদের নিকটাত্মীয় কেউ নেই। তো আমাদের অর্থনৈতিক কোনো সমস্যা হচ্ছে না, খাবার দাবারের কোনো সমস্যা হচ্ছে না, ঘরে আছি, বাচ্চাদের নিয়ে আছি, আমরা মানসিকভাবে জিমে পড়েছি, আমরা সংবাদ দেখা থেকে বিরত আছি সজ্ঞানে, আমরা সংবাদ দেখি না, সংবাদ মানেই তো মৃত্যু সংবাদ। আমাদের সংকট দূর হোক শিগগির, আমরা এটাই চাই, এই সংকট থেকে বেরিয়ে আসুক পৃথিবী, পৃথিবীর সব মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে। গৃহবন্দী থাকা আসলেই কষ্টের। প্রতিদিন বাচ্চারা কান্নাকাটি করছে, পার্কে খেলতে যাবে, অপেক্ষায় আছি কবে আমরা আশঙ্কামুক্ত হব। প্রতিদিনই অদৃশ্য জমের ভয়ে আছি, প্রতিদিনই মনে করছি মনে হয় আজকেই শেষ দিন। পার্সোনাল হাইজিন মেনটেন করছি, সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করছি, সব কিছু থেকে একটু দূরে দূরে আছি, নিজেকে সতর্ক রাখছি। এরপরেও যদি রক্ষা পাই মৃত্যুর ভয়াল থাপা থেকে, পৃথিবী আবারও বাসযোগ্য হোক, মানুষ বাঁচুক, আমরাও বাঁচি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।